আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, যে যেখানেই আছেন নিরাপদে আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা কিছু জয়পুরি দেখাবো। যাই হোক, ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা চলেন শুরু করা যাক। যারা আমাদের চ্যানেলে নতুন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা নতুন পুরাতন, সবাইকেই বলতে চাই যে আমাদের একটা করে ভিডিও আপনারা শেয়ার করবেন। আর হ্যাঁ, আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ নামে, তো আপনারা কিন্তু সবাই সেখানে একবার করে হলেও ভিজিট করবেন। আর আমাদের একটা গ্রুপ আছে রাজিয়া ব্লগ নামে, তো যা সেখানেও আপনারা পোস্ট করতে পারেন। তো যাই হোক, সব কিছু আপনাদের জন্যই, আপনারাই সহযোগিতা করবেন, আপনারাই এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন, তবেই আমরা পারবো। কারণ আমরা যত যাই করি, সব কিন্তু মূলে আপনারাই, আপনাদেরকে নিয়েই আমরা। তো আপনাদের ছাড়া আমরা এটা চিন্তাও করতে পারি না। তো যাই হোক, আশা করি আপনাদের ফেসবুক পেজ, গ্রুপ সবই এগুলো কিন্তু আপনাদের অনুরোধেই করা। তো যাই হোক, আজকে আমরা কিছু জয়পুরি দেখাবো। আজ কয়েকজন আমার জয়পুরির জন্য খুবই বলছিল, তো জয়পুরির যেহেতু ছবি ছিল না আমার কাছে, আমি তাদেরকে ফরওয়ার্ড করতে পারিনি, তো ওনাদের জন্যই বেসিক্যালি আজকে আমার ভিডিওটা করা। যদিও আমার কাছে জয়পুরি অলমোস্ট শেষ হয়ে গেছে, আর এই প্যান্ডামিক সিচুয়েশনে আমি আর জয়পুরি কিনতেও পারি নাই, কারণ জয়পুরিটা আমাকে মার্কেট থেকে কিনেই সেল করতে হয়। যেমন বাটিক আমরা নিজেরা অর্ডার দিয়ে করাই, এরকম তো আর জয়পুরি হয় না, জয়পুরি মার্কেটে গিয়ে সার্চ করে কিনেই আনতে হয়। তো যাই হোক, আপনাদের অনুরোধেই আমি আজকের জয়পুরিগুলো দেখাবো। আর আজকে কিন্তু আর জয়পুরি এগুলো দেখতে ইন্ডিয়ান হলেও, মানে ইন্ডিয়ানের মতো হলেও এগুলো কিন্তু ইন্ডিয়ান নয়, এগুলো বাংলা। তো আপনারা এই জিনিসটা একটু প্লিজ মাথায় রাখবেন, এগুলো হচ্ছে বাংলা জয়পুরি। তো এগুলো হচ্ছে বাংলা জয়পুরি, আর আপনারা সবাই জানেন যে এগুলো কিন্তু আপনার হচ্ছে, যদি আপনারা 45 ইঞ্চি হাত, মানে জামার লম্বা 45 ইঞ্চি করেন, তাহলে কিন্তু এটার হাত করতে পারবেন 17 থেকে 18 ইঞ্চি, কারণ এটার এক্সট্রা হাত নিচে দেওয়াই থাকে। আর এই যে খুব সুন্দর একটা দেখেন প্যানেল করা আছে, এই যে এই প্যানেলটা সুন্দর একটা এক্সট্রা বরাবর প্যানেল করা থাকে, এটা আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী করে নিতে পারবেন যে যেভাবে করেন। তো এইটা কিন্তু থাকছে সেই জামাটা, এটা কালোর সাথে লাল প্রিন্ট করা, আর ভিতরে একটু মাস্টার্ড কালারের একটা মতো আছে। তো এটার বেসিক কালারটা হচ্ছে কালো, আর তার সাথে আছে লাল বা খয়েরি, আর হচ্ছে মাস্টার্ড কালার। এটার সালোয়ারের কাপড়টা কিন্তু খুবই সুন্দর একটা কালার, দেখেন অফ হোয়াইটের সাথে মেরুন কালার বা লাল কালার, লাল এটাকে বলা যায় না, এটা হচ্ছে রেড মেরুন টাইপের একটা কালার, খুব সুন্দর কিন্তু এই প্রিন্টটা। তো আর এইটা হচ্ছে ওন্না, ওন্নাগুলো খুবই সুন্দর আর অনেক বড়। আর দেখেন এই ওন্নার, এই ওন্নার ডিজাইনটা কিন্তু এরকম থাকছে। আর এই জয়পুরিগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধুমাত্র 850 টাকা। আসলে জয়পুরির বিষয় যেটা হয় যে অনেকেই হয়তো বলে যে এটা ইন্ডিয়ান, অনেকেই বলে বাংলা, তবে আমার জানা মতে এগুলো ইন্ডিয়ান না, কারণ ইন্ডিয়ান জয়পুরি এরকম হয় না, ইন্ডিয়ান জয়পুরিটা আর একটু অন্যরকম হয়, কারণ আমি নিজে ইন্ডিয়া থেকে জয়পুরি এনে সেল করেছি আগে, তো এই জন্য আমি বিষয়টা জানি। তো যাই হোক, আমি আসলে লোক ঠকাতে চাই না, আমার সেল হওয়াটা হচ্ছে পরের বিষয়, তবে আমি কাস্টমারকে যেটা দিচ্ছি সেটা জেনুইন দিচ্ছি কিনা এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে মুখ্য বিষয়। তো এই ড্রেসগুলো কিন্তু পুরো ইন্ডিয়ানের আদলে করা, এটা আসলে অনেকেই বলে ইন্ডিয়ান, তো জানি না কেন বলে। যাই হোক, আমি বলবো এগুলো বাংলা, তবে বাংলা হলেও ইন্ডিয়ান ভার্সন, মানে আপনার প্রিন্ট সব কিছু কিন্তু ইন্ডিয়ানের মতো, যা শুধু কাপড়ের দিক থেকে একটু কম বেশি আছে ইন্ডিয়ান থেকে। এই এটা হচ্ছে ওন্না, ওন্নার মাঝখানে এই প্রিন্টটা থাকবে, আর আঁচলে কিন্তু এই প্রিন্টটা থাকবে। তো এই এই ড্রেসটার প্রাইসটা থাকছে 850 টাকা। তো আপনাদের যদি এইটা ভালো লাগে, তো স্ক্রিনশট দিয়ে কিন্তু ইনবক্স করতে পারেন। আর এগুলো কিন্তু পিওর কটন, তো এগুলো আসলে সব সময়ের জন্য খুবই আরামদায়ক ফ্যাব্রিক। এরপর আমি যে কালারটা দেখাবো সেটা হচ্ছে, এই ডিজাইনটা অলমোস্ট সেম, শুধু কালার কম্বিনেশনগুলো আলাদা। তো প্রথম আমি যেটা দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের সাথে একটু জলপাই কালারের টাচ আছে, আর নীল কালার, সেই জন্য কালারটা অসম্ভব সুন্দর লাগছে। আসলে ছবিতে কেমন লাগছে আমি জানি না, তবে আমার কাছে এখানে দেখতে কালারটাকে খুবই সুন্দর লাগছে। আর এটা কিন্তু একটা লম্বা ফুলের স্টাইপের মতো হবে, যে মানে লম্বা ফুল মনে হবে যে উপরের দিকে উঠে যাচ্ছে। আর এই যে এইটার পাশেও কিন্তু খুব সুন্দর একটা দেখেন প্যানেল করা আছে, এই যে সুন্দর একটা প্যানেল করা আছে। তো আপনারা যারা হচ্ছে এই ড্রেসটা বা এই ড্রেসগুলো নিতে চান, এগুলো কিন্তু সবগুলোর প্রাইসই থাকবে 850 টাকা।
আর এইটার সাথে হচ্ছে খুব সুন্দর এটা সালোয়ারের কাপড় থাকছে, এইটা কিন্তু খুবই সুন্দর সালোয়ারের কাপড়, আর এগুলোতে যথেষ্ট সালোয়ারের কাপড় দেওয়া থাকে। তো আপনারা কিন্তু এটা চাইলে এটা দিয়েও আপনারা হাত করে নিতে পারেন, আর এই প্যানেলটা যে আছে এটা দিয়ে সুন্দর ডিজাইন করে নিতে পারেন। তো যে কোনো ডিজাইনে করতে পারবেন, কারণ জয়পুরীতে যথেষ্ট কাপড় দেওয়া থাকে, কিন্তু এক্সট্রা কোনো হাত থাকে না। এইটা হচ্ছে ওন্নাটা, দেখেন ওন্নার বডিটা কিন্তু থাকছে সালোয়ারের প্রিন্টটাই, আর আঁচলটা এই সুন্দর থাকছে। তো এই সুন্দর সোভার কালার, এটা কিন্তু যে কোনো বয়সী মানুষের জন্য খুব কম মানে পারফেক্ট একটা কালার, কারণ এই মাস্টার্ড কালারটা বা গোল্ডেন কালার যেই বলেন, এই কালারটা কিন্তু যে কোনো বয়সী মানুষকেই পরলে খুবই ভালো লাগে। তো আশা করি এই ড্রেসটাও আপনাদের ভালো লাগবে, আর এগুলোর প্রাইসটা থাকছে 850 টাকা। এরপর দেখাবো আমি রেড মেরুন টাইপের একটা কালার, রেড মেরুনই এটাকে বলা যায়, এটা কিন্তু লাল না। তো এটা হচ্ছে লাল কালারটা আর একটু টকটকে হয়, আর মেরুন কালারটা আর একটু ডিপ হয়, এটা মাঝামাঝি একটা কালার। পুরো জমিনটা এই প্রিন্টটা হবে, আর সেটার সাথে কিন্তু খুব সুন্দর এই যে এই প্যানেলটা করা আছে। এটা আসলে আমি জামাটাকে চার ভাজে দেখাচ্ছি, কারণ এটা পুরো প্রিন্টটাই যেহেতু এক, আর এটাকে এলোমেলো করছি না। আর এইটা কিন্তু এই যে দেখেন, এটা হচ্ছে একটা সুন্দর প্যানেল করা আছে। আপনারা চাইলে এই প্যানেলটা কেটে কিন্তু হাতে, জামার নিচে বা গলায় ভি শেপ যে কোনো ডিজাইন করতে পারেন। আর এটা হচ্ছে পায়জামার কাপড়টা থাকছে, তো এই লাল কম্বিনেশনটা কিন্তু থাকছে হচ্ছে ওন্না। আমি কিন্তু আবারও বলছি, এইটা কিন্তু একদম যে টকটকে লাল সেটাও না, আবার খয়েরি সেটাও না, এটাকে রেড মেরুনেই বলা চলে। তো এই যে এটা জামার প্রিন্টটা থাকছে ওন্নায়, আর এইটা থাকছে হচ্ছে আঁচলটা। তো এই ড্রেসটাও আপনারা পেয়ে যাচ্ছেন 850 টাকা। লাস্ট ওয়ান আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাকের ওপরে, ব্ল্যাক আর রেড কম্বিনেশনের এই ড্রেসটা। তো এইটা কিন্তু এটা ওই লতানো ডিজাইনের, আর এইটাতে কিন্তু খুব সুন্দর দেখেন লাল বেশ চওড়া একটা পাড়ের মতো, তার সাথেও কিন্তু এই যে প্রিন্টের একটা পাড়ের মতো করা আছে। তো এই প্রতিটা জয়পুরী আসলে প্রতিটা ড্রেসেই কিন্তু খুব সুন্দর করে একটা করে প্যানেল থাকে, যেটা দিয়ে আপনারা কোনো ডিজাইন করে নিতে পারেন। আর এটা হচ্ছে সালোয়ারটা, আর এইটা কিন্তু ওন্না, দেখেন এই যে সালোয়ারটার প্রিন্টের মতোই থাকছে ওন্নার জমিনটা, আর আঁচলটা এইটা থাকছে। তো আমাদের এই ড্রেসগুলো যদি আপনাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট টাইম এটাকে আপনাদের স্ক্রিনশট দিতে হবে, তারপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেইখানে এগুলো সেন্ড করতে হবে। তো তারপরে আমাদের কিন্তু আমরা তারপরে ওখানে আপনাকে রিপ্লাই করে দিব যে এইটা আছে কি না বা এটার প্রাইসটা কত। আর আমি আবারও বলছি, যারা জয়পুরী নিতে চেয়েছিলেন আর জয়পুরীর ভিডিওর জন্য অধীর আগ্রহ হয়েছিলেন, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিও করা। তো আপনারা চট জলদি একটু ফাস্ট অর্ডার কনফার্ম করবেন, কারণ এগুলো খুব বেশি কোয়ান্টিটি আমার কাছে নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথাটা, আমি ফোনেও ওনাদেরকে এই বিষয়টাই বলেছিলাম যে খুব তাড়াতাড়ি যাবে বাট খুব বেশি কোয়ান্টিটি নেই, তো অর্ডার করতে গেলে তাড়াতাড়ি একটু ফাস্ট অর্ডার করতে হবে এই বিষয়টা। আর হচ্ছে আমাদের পেমেন্ট প্রসেসটা একটু বলি, আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি হয় না, আমাদের পেমেন্টটা বিকাশে কনফার্ম করতে হয় এবং অ্যাডভান্স, সেটা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যেও। ঢাকার মধ্যে হলে 100 টাকা অ্যাডভান্স করতে হবে, আর ঢাকার বাইরে হলে পুরো ফুল পেমেন্টটাই বিকাশে করতে হবে, কিংবা আমাদের ডাচবাংলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেইখানে আপনারা করতে পারেন। তবে যে ওয়েতেই করেন না কেন, আমরা কিন্তু পেমেন্টটা অবশ্যই বিকাশে নেব। আর বাকিটা হচ্ছে আপনি ডেলিভারিটা পাবেন দুইটা প্রসেসে, একটা হচ্ছে সুন্দরবন কুরিয়ার আর সেকেন্ড ওয়ে হচ্ছে পাঠাও কুরিয়ার হোম ডেলিভারি। তো আমাদের কিছু রিমোট এরিয়া আছে, যেমন ধরেন আমার এখান থেকে ওইভাবে বোঝা সম্ভব না যে আপনার বাসাটা আসলে কোন এরিয়াতে। তো আপনার এরিয়াতে আপনি কখনো কুরিয়ার থেকে যদি কখনো কেনাকাটা না করে থাকেন, তো আপনি সেটাও আমাদেরকে জানাবেন, কারণ হয়তো কিছু কিছু রিমোট এরিয়া পর্যন্ত কুরিয়ার ডেলিভারি দেয় না, মানে হোম ডেলিভারির ক্ষেত্রে যেটা বলছি, তো দেয় না। সেই ক্ষেত্রে হয় কি যে আপনাকে একটু কষ্ট করে হয়তো অন্য একটা জায়গা বা সুন্দরবন এগুলোই প্রেফার করতে হবে, আর ওই এরিয়াগুলোতে যে এরিয়াগুলোতে সচরাচর হোম ডেলিভারি হয় তো ঠিক আছে, আমরা পাঠাও কুরিয়ার দিয়েই হোম ডেলিভারি করি। তো আপনাদের এই বিষয়টা একটু খোলাখালি বলে দিলাম আমি, যদি মনে হয় মানে এরপরেও কোনো
প্রশ্ন থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমুতে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ ইমু নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, তো এটাতে আপনারা যোগাযোগ করে নিলেই হয়ে যাবে। আর এরপরেও যদি কোনো কথা থাকে আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে রাজিয়া ব্লগ, সেখানে ইনবক্স করতে পারেন, কিংবা গ্রুপ আছে সেখানেও পোস্ট দিতে পারেন। তো যা যে কোনো ওয়েতে হোক, ওয়ের কিন্তু অভাব নাই, তো যে কোনো ওয়েতেই হোক আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আর যেটা হয় যে আসলে প্রচুর ফোন কল অ্যাটেন্ড করতে হয়, প্রচুর মেসেজ রিপ্লাই করতে হয়, তো কিছু সময় একটু হয়তো ডিলে হয়ে যায়, বাট ওয়ারিড হওয়ার কোনো কারণ নাই। আমরা সবার মেসেজ ইনশাল্লাহ রিপ্লাই করি বা করব, সেটা হয়তো একটু সময়ের ব্যাপার, এইটাই। তো এই ছিল আজকের ভিডিও, ইনশাল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।